দিন পর একটি ইসলাম রিলেটেড ভিডিও। অ্যাকচুয়ালি আপনারা আমরা মাঝখানে আমরা এর আগের ভিডিওতেও বলেছি যে আমরা মাঝখানে হচ্ছে ইসলামিক ভিডিও একটু স্টপ করে দিয়েছিলাম, কারণ আমরা ইসলামিক ভিডিও করতে করতে এন্টারটেইনিং থেকে অনেক দূরে সরে গেছি এবং আমাদের অনেক দর্শকরা শাব্দুর ম্যামের ভক্ত বা নতুবা নতুন নতুন গান আমাদের চ্যানেল থেকে বা বিভিন্ন এন্টারটেইনিং কন্টেন্ট পেতে পছন্দ করে আমাদের চ্যানেল থেকে। তো সেই জন্য হচ্ছে আমরা ঠিক করেছিলাম যে মাঝখানে আমরা অনেকটা এন্টারটেইনিং আবার ভিডিও আনবো, তাই ইসলামিক ভিডিও স্টপ রাখবো। তো আবারও আপনারা কিন্তু মানে এরকম বেশ কিছু দর্শক রয়েছে যারা হচ্ছে ইসলামিক ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইছে এবং প্রত্যেক দিনই কিছু না কিছু কমেন্ট করেই থাকেন এবং আমাদের পুরনো ভিডিও এরকম কমেন্টস আছে আপনাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব করছি বয়কট বল। তো যাই হোক এরকম হোক এরকম হচ্ছে, তো আমাদের অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে হয়, সেই জন্য আমরা কিছু এন্টারটেইনিং এর পর আবার একটুখানি আবার ইসলাম রিলেটেড ভিডিওতে ফিরে এসেছি। এবং আমরা একটা জিনিস আমরা এটুকু ঠিক করেছি যে আমরা হচ্ছে ইসলামিক ভিডিও করবো, বাট ইসলামিকের যে মানে ইনফরমেটিভ বলা যায় সেই টাইপের ভিডিও আমরা পিক করবো, কারণ অনেক সময় কি হয়ে থাকে আমাদের বুঝতে সমস্যা, আমাদের বুঝতে সমস্যা হয় এবং কোথাও না কোথাও হয়তো ধর্মাঘাত একটা মানে একটা আবেগে আঘাত পড়ে যায়, সেটা হয়তো আমাদেরও ভালো লাগে না বা আপনাদেরও ভালো লাগে না। তো আমরা ভেবেছি যে ওই সমস্ত থেকে দূরে সরে থাকবো এবং আপনারা অনেকেই কমেন্ট যতই করুন না কেন যে একটু কন্ট্রোভার্সিয়াল টপিক হিন্দু মুসলিম, বাট আমরা ঠিক করেছি যে আমরা এরকম আর কোনো ভিডিও করবো না। তো আমরা ইসলাম রিলেটেড ভিডিও আনবো কিন্তু অবশ্যই ইনফরমেটিভ ভিডিও, তো ওটা আমরা আগেই যেখান থেকে আমরা জানতে পারি আর শিখতে পারি ইসলাম সম্পর্কে। এক্স্যাক্টলি। তো আজকে হচ্ছে আমরা বক্তৃতা দেখবো, সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি স্যার। তাহলে চলুন ভিডিওটা চটপট দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও দেখা শুরু করি। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি জীবন বানালাম, মরণ বানালাম, জীবন মরণের মাঝখানে বানালাম রুহু, এই রুহু থাকলে তুমি জিন্দা, রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা। এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে, হাসে, হাত নাড়ে, কথা বলে, কারণ রুহু আছে। এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার কাফিরেরা বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রুহু কাকে বলে আমাদের বল, রুহু দেখতে কেমন, কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে, কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয়, এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। আপনারা রুহু দেখছেন কেউ? আপনার দাদা যে মারা গেল, বাবা যে মারা গেল, রুহুটা যে উড়াল দিল দেখছেন? কালার কেমন, সাইজ কতটুকু, ওজন কতটুকু, দেখতে কেমন? আমরা কেউ রুহু দেখেছি? চিল্লায় বলেন দেখেছি। বিশ্বনবীরে বলা হলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রুহু কারে বলে যদি বলতে পারো কালিমা পড়ব। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না, আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন, ঠিক কিনা? বিশ্বনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন, আয়াত নাজিল হয়ে গেল। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে রূহ কাকে বলে, মা হুয়ার রূহ, হোয়াট ইজ দ্য স্পিরিট, আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার, আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢোকে, আবার আল্লাহর অর্ডারে রুহু বের হয়ে যায়। আল্লাহ আকবার! এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে, আবার বের হয়ে যাবে কার অর্ডারে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে? জোরে বলেন না, রুহু বানাতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি, তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি রুহু বের করে ছাড়ব। কি বের করব? রুহু। আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল, আমি রুহু বানাবো। কি বানাবো? উত্তর দিতে হবে কিন্তু, কি বানাবো? রুহু বানাবো। কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব, নোবেল লরেট হব। 7 বছর সে গবেষণা করলো, মুমুর সুরুগীদের নিয়ে, মুমুর সুরুগী নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে, রুহু ধরার জন্য বসে থাকে। কিন্তু 7 বছরে হাজার হাজার মুমুর সুরুগীর দেহ থেকে রুহু উড়াল দিছে কিন্তু রুহু ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না?
আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো, না এই পন্থায় হাঁটলে তো হবে না, আমি একটা কাজ করি, বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই, ওই গ্লাসের ভেতরে মুমূর্ষু রোগী ঢুকাইয়া দিব। বুলেট প্রুফ চিনেন তো, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ, জানেন, গুলি মারলে গুলি ঢুকে না। তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে, টেম্পার্ড গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন, কাঁচের গ্লাস। উনি মনে মনে ভাবলেন মুমূর্ষু রোগী যদি এই কাঁচের গ্লাসের ভেতরে ঢুকাই, যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না বাইরে হয় না, রুহু বাইরেবো কেমনে দেহি। তো কাঁচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগীকে ধরে আনো, আজকে আমি রুহু ধরে সারুম। তো মুমূর্ষু রোগীকে আনা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা, ঢুকানোর আগে চেক হিজ বিপি, তার বিপি মাপ, ব্লাড প্রেশার মাপ। তো মেপে দেখে ঠিক আছে, ওজন মাপ, বলে ওজন মাপা হলো ওজন হচ্ছে 80 কেজি, 80 কিলোগ্রাম, কত কেজি? 80। সবাই বলেন কত কেজি? 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে মুমূর্ষু রোগীটার ভিতরে ঢুকিয়ে দে, ঢুকানো হলো। এবার সে বলল লাইফ সাপোর্ট খুলে ফেল, সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে, মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি, এটার না মারলে আমি রুহু পামু কেমনে, এটার রুহুটা তো বের করতে হবে দেহ থেকে। তো যেই কথা সেই কাজ, ঢুকানো হলো, লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো, লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে, দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে, কিন্তু রুহু আর খুঁজে পায় না, গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায়, নিচে উপরে ডানে বায়ে সামনে পেছনে কোথাও রুহু নাই, রুহু খুঁজে পাওয়া যায় না। সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ যেমনি হাতায় এরকম হাতাইলে হয়তো রুহু পাবো। তো কাঁচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো, হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই। লোকটাকে বের করা হলো, উনি বললেন চেক হিজ বিপি, বিপি মাপতো, সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে, এখন তো বিপি নাই, বিপি বুঝেন তো, ব্লাড প্রেশার, এই যে ধাক্কাটা, অলিন্দ নিলয়, সিস্টলিক ডায়াস্টলিক, জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই, কথা বলেন, এই যে ফুসফুস দম নেয় দম ছেড়ে দেয়, শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান আপনার দমও কি ঘুমায় যায়, আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস, আয় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি, আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আইরে মানুষ, পড়েন আল্লাহু আকবার। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি মাপ, সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই, মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট, ওজন মাপ, এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80, এখন হয়ে গেছে 78 কেজি, কয় কেজি? মরার আগে লোকটা ছিল কয় কেজি? মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি? কমছে কয় কেজি? মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি, সবাই কয় কি পাইছেন? মেডিকেল টিমের প্রধান কয় ওইডা, সবাই কয় কোনডা? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। পাইছে ঘোড়ার ডিম, কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে। সে বলল আরেকটা রোগীকে আইসিইউ থেকে নিয়ে আয়, ওজন মাপ, বিপি মাপ, বিপি ওকে, ওজন কত? 70 কেজি। দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন 70 কেজি, চিল্লায় বলেন কয় কেজি? 70। এবার গ্লাসের ভিতরে ঢুকা, ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল, খুলে ফেলা হলো, এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল। মরার পরে আবার রুহু খুঁজে কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই, এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি মাপ, সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই, এই লোকটার ওজন মরার আগে কত কেজি? 70। এবার ওজন দিয়া দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে 71 কেজি, কয় কেজি? আগেরটা তো কম ছিল, মিলানো গেছে, এবার যাবি কই? হ্যাঁ, আগেরটা 2 কেজি কমেছে, মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল উড়াল দিয়েছে, রুহু নাই, 2 কেজি কমেছে,
এবার ছিল 70 কেজি, মরার পরে আরো বেড়ে গেছে 1 কেজি, এবার যাবে কই? আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবা, কেয়ামত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা, বের করতে পারবা, কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না, ঠিক কি না? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী লোকেরা আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি সোজা সবটা লোকদেরকে বলে দেন, রুহু হলো আমার আল্লাহর আদেশ মাত্র, আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়, পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না, সে বের করতে পারে নাই। কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম, কারো হাতটা টাইট হয়ে যায়, খিচুনি দিয়ে দেহের সব কিছু জমাট বেঁধে যায়, ওজন কিছু বেড়ে যায়, আবার কারো দেহটা ফেস ফেসে হয়ে যায়, দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায়। পাতলা হোক আর ভারী হোক, ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? সত্যি ইন্টারেস্টিং ছিল, আর এটা তো সত্যি কথা যে আমাদের উপরওয়ালা বা সৃষ্টিকর্তা যেভাবে বানিয়েছেন আর তো তার বিকল্প সত্যি মানুষের হাতে নেই। রূহ যেটা খুব ফাইন একটা জিনিস, মানে এর কোনো ডেফিনিশন অ্যাকচুয়ালি মানে বিজ্ঞানীরাও আবিষ্কার করতে পারেনি, যে একটা যেটা তিনিও এখানে বলে যেটা চোখে দেখা যাচ্ছে না, ওজন নেই, ওজন নেই, সাইজ নেই, শেপ নেই, কিছু নেই, বাট একটা এক্সিস্ট করে আমাদের দেহের ভিতর, যেটা যতক্ষণ রয়েছে আমাদের শরীরে ততক্ষণ আমরা জীবিত রয়েছে, আমরা ঘুরছি ফিরছি চলছি জীবন্ত রয়েছি, আর সেই জিনিসটা যখন বেরিয়ে আসে তখন আমাদের শরীর শুধু একটা লাশ হিসেবে পড়ে থাকছে। তো অ্যাকচুয়ালি রূহ জিনিসটা যে কি অ্যাকচুয়ালি সেটা কথা বাংলা কথা অনুযায়ী এটাকে আমরা আত্মা বলে থাকি। আর গল্পটা খুব এখানে ইন্টারেস্টিং লাগলো, আর মানে এই ধরনের গল্পটা জানা ছিল না সত্যি। তো যখন 1 কেজি বেড়ে গেল তাহলে কি ওর মধ্যে আর একটা রুহ অ্যাড হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এক্স্যাক্টলি, তো মানে এটা এখনো পর্যন্ত কোনো মানুষ মানুষ আবিষ্কার করতে পারেনি, কারণ যদি আবিষ্কার করতো তাহলে তো সমস্ত মৃতরই আবার জীবন ফিরিয়ে দেওয়া যেত, আর হয়তো আবিষ্কার করতে পারবেও না। এটা মানে এক্সক্লুসিভ জিনিস, এটা শুধুমাত্র উপরওয়ালা বা সৃষ্টিকর্তাই বানাতে পারে। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার, যে মানুষ যতই উন্নতির দিকে এগিয়ে যাক না কেন, বিজ্ঞানের চাকা যতই এগিয়ে যাক না কেন, কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো কি রয়েছে সেগুলো কিন্তু মানুষের হাতে আজও নেই, হয়তো কখনোই হবে না। তো সেগুলো শুধুমাত্র উপরওয়ালাই সৃষ্টি করতে পেরেছে, এবং তারই শুধুমাত্র সেই পাওয়ারটা রয়েছে এগুলো সৃষ্টি করা বা ধ্বংস করার। এক্স্যাক্টলি, কারণ তিনি মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডের সৃষ্টি করা সবকিছু মানে তারই হাতের মুঠোয়। এবং আমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখেছি অনেক আগে যে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, শুধু মানুষ কেন যে কোনো প্রাণী হতে পারে, তাদের এই রুহটা হচ্ছে আল্লাহরই হাতে। তো যাই হোক, ভিডিওটা তো অনেক বেশি ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং ছিল, আর আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীকালে আপনারা এইরকম রিলেটেড মানে এরকম ইনফরমেটিভ কিছু ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না।